আসসালামু আলাইকুম পুডিং তৈরির খরচ এবং লাভের হিসাব সহ আজ আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া এর রেসিপি শেয়ার করবো এ টু জেড ভাবে দেখানোর চেষ্টা করেছি পারফেক্ট একটা পুডিং কীভাবে তৈরি করবেন খরচ ও লাভের হিসাব সহ কীভাবে পুডিং নিয়ে বিজনেস করতে পারেন সেই আইডিয়াটা দেওয়ার চেষ্টা করেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক পুডিং তৈরির জন্য আমি ক্যারামেল তৈরি করে নিব। এখানে একটা প্যানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিব এর সাথে দিয়ে দিব এক টেবিল স্পুন পরিমাণ পানি চিনি এবং পানিটাকে এখন জাল করব যতক্ষণ না ক্যারামেল হয়ে আসে আর এই পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে যেটা দিয়ে নাড়বেন সেটার মধ্যে চিনিটা লেগে যাবে যখন ক্যারামেলে কালার ধরতে শুরু করবে তখন আপনারা স্প্যাচুলা দিয়ে বা চামচ দিয়ে নেড়ে দিবেন। আর চুলা রাস্তা মিডিয়ামে রেখে আপনারা ক্যারামেলটা তৈরি করে নেবেন আমি এখানে ইন্ডাকশনে করছি যার জন্য চুলা রাস্তা আমি একেবারে ছয়শোতে দিয়ে করছি প্রথমে আঠারোশোতে দিয়েছিলাম যখন হিট হয়ে গিয়েছে তখন একদম লো আছে দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আর আমি যেহেতু আজকের পুডিংটা প্লাস্টিকের ওয়ান টাইম বক্সে তৈরি করবো সেজন্য ক্যারামেলটা আমাদেরকে পাতলা করে তৈরি করে নিতে হবে কেননা আঠালো করে যদি ক্যারামেল তৈরি করে নেওয়া হয় সেই ক্যারামেলটা খুব সহজেই জমাট বেঁধে যায় গরম অবস্থায় যদি না ঢালা হয় গরম অবস্থায় যদি প্লাস্টিকের বাটিতে এই ক্যারামেলটা দেওয়া হয় তাহলে বাটিটা গলে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমাদেরকে পাতলা করেই তৈরি করে নিতে হবে আর পাতলা করে তৈরি করে নিলে এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমরা ঢেলে নিতে পারবো জমাট বেঁধে যাবে না এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে নিলাম ঠান্ডা পানি দেওয়া যাবে না তাহলে ক্যারামেলটা জমাট বেঁধে যাবে গরম পানি দিয়ে একটুখানি ফুটিয়ে নিব ফুটিয়ে নেওয়া যাবে না বেশিক্ষণ চুলাতে দেখতেই পাচ্ছেন হিট আছে জন্য সাথে সাথেই ফুটতে লেগেছে তো আমি এখন নামিয়ে নিব আর আর ক্যারামেলটা যখন অনেকটাই ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে আমি প্লাস্টিকের বক্সগুলোতে ক্যারামেল দিয়ে নিব তো এই পর্যায়ে ক্যারামেলটা কুসুম গরম রয়েছে তো এই অবস্থায় যদি ক্যারামেলটা প্লাস্টিকের এই বক্সে দেওয়া হয় তাহলে বক্সটা গলে যাওয়ার চান্স নেই তো আপনারা এভাবে তৈরি করবেন এইটা কিন্তু আরেকটু রেখে দিলেই সুন্দর সেট হয়ে যাবে ক্যারামেল দেওয়ার পর বক্সগুলো আমি এক সরিয়ে রেখে দিচ্ছি এখন বাকি প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম ভেঙে নিয়েছি ফ্রিজের ডিম হলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন এরপরে দিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তারপরে দিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফচা চামচ পরিমাণ এখন ডিম চিনিটাকে একটুখানি ফেটিয়ে নিব পুরোপুরি চিনিটা না গললেও হবে যেহেতু এখানে আমরা লিকুইড দুধ ব্যবহার করব সেজন্য দুধ দেওয়ার পর যখন মেশাবো চিনিটা অটোমেটিক গলে যাবে অতিরিক্ত বিট করা যাবে না তাহলে ডিমটা ফেনা ফেনা হয়ে গেলে পুডিংয়ের ভিতরে অনেক ছিদ্র ছিদ্র হবে মসৃণ পুডিং তৈরি করতে পারবেন না এখানে প্রায় হাফ পারসেন্ট মতো চিনিটা গলে গিয়েছে এখন আমি দুই কাপ অর্থাৎ পাঁচশো মিলি হালকা গরম দুধ দিয়ে দিচ্ছি এক লিটার দুধ জাল করে আমি হাফ লিটার করে নিয়েছি পাতলা দুধ এখানে দেয়া যাবে না অবশ্যই এক লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিতে হবে দুই কাপ যদি পাতলা দুধ দেন সেক্ষেত্রে পুডিংটা জমবে না দুই কাপের জন্য চারটা ডিম লাগবে দুধ ঘন করে এভাবে পুডিং তৈরি করলে এই পুডিংটা খেতে বেশি মজা লাগে দুই কাপ দুধে যদি আপনারা চারটা ডিম দেন ওই পুডিংয়ের থেকে কিন্তু এই পুডিংটা খেতে বেশি মজা লাগবে কারণ এখানে ডিমের পরিমাণের থেকে দুধের পরিমাণটা বেশি এতে করে ডিমের যে একটা আষ্টে গন্ধ সেটাও লাগে না আর পুডিংটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগে এক লিটার দুধ জাল করে হাফ লিটার করে নেবেন আর এই রেসিপি ফলো করলে হুবহু এভাবেই তৈরি করবেন আমার এখানে পুডিংয়ের মিশ্রণ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ছেঁকে নিচ্ছি অবশ্যই ছেঁকে নেবেন কেননা ছেঁকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে গোটা গোটা অংশ দেখা যাচ্ছে এগুলো দেওয়া যাবে না এগুলো দিলে পুডিংটা মসৃণ হবে না ভেতরে বাবলস হবে যাই হোক আমি পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নিলাম এখন আমি বাটিতে সমান করে ঢেলে দিব প্রত্যেকটা বাটিতে মেপে সমান করে ঢেলে নেবেন এতে করে পুরিংগুলার মাপ একদম সমান হবে আমি এখানে তিনটা আড়াইশো এম এলের বক্স নিয়েছি আর আরেকটা নিয়েছি তিনশো এম এর বক্স তো আমি প্রথমে আড়াইশো এম এর বক্সগুলোতে পুরিংয়ের মিশ্রণ দিয়ে দিই প্রথমে আমি প্রতিটা বাটিতে একশো মিলি করে পুরিংয়ের মিশ্রণ দিয়ে দিয়েছি এরপরে আবারও দিব সেটা আপনারা দেখতে থাকুন আমি আড়াইশো এম এর বক্সগুলোতে দেড়শো গ্রাম পুডিং তৈরি করব আর বড়টাতে হবে আড়াইশো গ্রাম পুডিং প্রতিটা বাটিতেই আমি একশো মিলি করে পুরিংয়ের মিশ্রণ দিয়ে নিয়েছি এখন আমি বাকি যে মিশ্রণটুকু আছে এটা সমান করে দিয়ে নিব এই যে আড়াইশো মিলির আপনারা যে বক্স দেখতে পাচ্ছেন এগুলোতে আমি একশো বিশ মিলি করে পুডিংয়ের মিশ্রণ দিয়ে দিচ্ছি দুই এক গ্রাম বেশি হলে সমস্যা নেই তবে চেষ্টা করবেন সবগুলো যেন সমানভাবে দেওয়া হয় আড়াইশো মিলির বক্সগুলোতে আমি একশো বিশ মিলি করে পুডিংয়ের মিশ্রণ দিয়ে নিয়েছি আর তিনশো মিলির বক্সে আমি দুইশো বিশ মিলি পুডিংয়ের মিশ্রণ দিয়ে নিলাম পুডিংয়ের মিশ্রণটা একটু কম বা বেশি হয়নি সবগুলোতেই একদম সমানভাবে দিয়ে নেওয়া হয়ে গিয়েছে পুডিংগুলো আমি ওভেনে তৈরি করে নিব আর এই বাটিগুলো যেহেতু ফুড গ্রেড আর ওভেন প্রুফ ওভেনে দিলেও কিন্তু গলে যাবে না বা চুলাতে দিলেও গলে যাবে না বক্সের ঢাকনাগুলো আমি লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ফয়েল পেপার দিয়েও মরিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে একটা মোল্ডে কুসুম গরমের থেকে একটু গরম পানি নিয়েছি ফুটন্ত গরম পানি না একটু গরম পানি নিয়েছি তার উপরে পুডিংয়ের বাটিগুলো আমি বসিয়ে দিচ্ছি আর ঠান্ডা পানির উপরে বসাবেন না এতে করে পুডিংটা হতে অনেক সময় লাগবে চেষ্টা করবেন এরকম গরম পানির উপর বাটিগুলো বসিয়ে তারপরে ওভেনে দিতে এতে করে সহজেই পানিটা গরম হয়ে যাবে আর পুডিংটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে আমার এখানে পুডিংটা হতে পঁয়ত্রিশ মিনিট মতো সময় লেগেছে তবে ওভেনের তারতম্য ভেদে আপনাদের টাইমটা কম বা বেশি লাগতে পারে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখেই পুডিংগুলোকে আমি বেক করে নিব পঁয়ত্রিশ মিনিট মতো চুলায় বেক করলে পুডিংগুলো হতে সময় আরও কম লাগবে তো যাই হোক আমার এখানে পুডিংগুলো হয়ে গিয়েছে আমি পঁয়ত্রিশ মিনিট পর ওভেন থেকে বের করে নিই রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে তারপরে এক ঘন্টা মতো ফ্রিজে রেখে সেট করে নিয়েছি এখন আমি পুডিংগুলো আপনাদেরকে আনমোল্ট করে দেখাবো দেখুন মার্শাল্লা পুডিংগুলো খুব সুন্দরভাবে জমেছে আর এখানে যে বাটিগুলোতে বেক করেছি বাটিগুলো একদম অক্ষত আছে কিছুই হয়নি এখন আমি মেপে দেখাচ্ছি পুডিংগুলোর ওজন কত হয়েছে দেখুন আড়াইশো মিলিয়ে বক্সের পুডিংগুলো এখানে সবগুলোই দেড়শো গ্রাম করে হয়েছে কোনোটাতে কম বা বেশি হয়নি কেননা প্রতিটা বাটিতে সমানভাবে পুডিংয়ের মিশ্রণ দেওয়া হয়েছিল যার জন্য পুডিংগুলোর ওজন বেগ হওয়ার পর একদম সমান হয়েছে আর বড়ো যে বাটিটা ওইটাতে যেহেতু একটু বেশি দেওয়া ছিল তাই এইটার ওজন এসেছে আড়াইশো গ্রাম পরিমাণ আপনারাও মেপে মেপে কাজ করবেন তাহলে পারফেক্টভাবে সমান ওজনের পুডিং তৈরি করতে পারবেন আমি সাড়ে পাঁচশো গ্রাম পুডিং ডেলিভারি করেছি আর এই দেড়শো গ্রামের পুডিংটা বেঁচে গিয়েছিল এটা আমি বাসায় খেয়েছি তো এটা আনমোট করে দেখাচ্ছি পুডিংয়ের টেকচার বা ভেতরে কেমন হয়েছে ক্যারামেলের সাইডটা উপরের দিকে রাখার জন্য আমি এই বক্সের পুডিংটা আরেকটা বক্সের ঢেলে নিব। তো এটা প্রথমে একটু সাইডটা আলগা করে নিয়ে এর উপরে আরেকটা বক্স দিয়ে উলটিয়ে নিলে সুন্দর মতো এটা পড়ে যাবে সাইডে যদি উঁচু নিচু হয়ে থাকে সেটা ঠিক করে দেবেন তবে এটা অপশনাল শুধুমাত্র দেখতে ভালো লাগবে যার জন্য দুইটা পুডিং আমি এভাবে করে নিয়েছিলাম আর একটা নিয়ে সাইডটা একটু উঁচু হয়ে আছে তাই প্যালেট নাইপটা দিয়ে আমি নামিয়ে দিচ্ছি এখন একটা পুডিং আমি কেটে দেখাচ্ছি এর ভেতরটা ঠিক কেমন হয়েছে দেখুন পুডিংটা ভেতর থেকে কতটা মসৃণ এবং ভেলভেটি হয়েছে তো যাই হোক পুডিং তৈরি তো দেখে নিলেন এখন আমি আপনাদেরকে এই পুডিং তৈরির খরচ এবং লাভের হিসাবটা দেখাবো তো এখানে সাতশো গ্রাম পুডিং যেহেতু তৈরি করেছি আমি তো সাতশো গ্রাম পুডিং তৈরির খরচ ও লাভের হিসাবটা খাতায় লিখে নিয়েছি যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন প্রথমে আমরা পুডিং তৈরিতে আমরা যা যা উপকরণ ব্যবহার করেছি এবং ঠিক কতটুকু ব্যবহার করেছি সেইটা আমি এখানে লিখে নিয়েছি তো এখানে দুইটা ডিম ব্যবহার করা হয়েছে দুইটা ডিম হচ্ছে একশো গ্রাম তারপরে দুধ ব্যবহার করা হয়েছে দুই কাপ অর্থাৎ পাঁচশো মিলি চিনি ব্যবহার করেছি টু ফোর্থ কাপ বা হাফ কাপ টু ফোর্থ কাপ বলতে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দুইবার দিলে টু ফোর্থ কাপ হয়ে যায় বা হাফ কাপের সমান হচ্ছে টু ফোর্থ কাপ তো হাফ কাপ চিনি হচ্ছে একশো গ্রাম তারপরে আমাদের লেগেছে ভ্যানিলা এসেন্স চা চামচ পরিমাণ তো এই উপকরণের খরচটা আমি এখানে লিখে নিয়েছি উপকরণের খরচ কত হয়েছে সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আজকের পুডিং তৈরিতে দুইটা ডিম লেগেছে বর্তমান বাজার দর অনুযায়ী আমাদের এখানে ডিমের মূল্য হচ্ছে এক হালির দাম পঞ্চান্ন টাকা তো দুইটা ডিমের দাম সেক্ষেত্রে আসছে সাড়ে সাতাশ টাকা তো আমি সাতাশ টাকা লিখে নিয়েছি এরপর চিনি লেগেছে আমাদের একশো গ্রাম একশো টাকা করে যদি চিনির কেজি হয় আমাদের এখানে একশো টাকা চিনির কেজি তো একশো গ্রাম চিনির দাম আসে চোদ্দো টাকা এরপর লেগেছে দুধ আমি এক লিটার দুধ জাল করে দেখতেই পেয়েছেন খুবই ঘন করে নিয়েছিলাম হাফ লিটার করে নিয়েছিলাম সেই দুধটার হিসাবটা এখানে লিখে নিয়েছি আমাদের এলাকায় দুধের দাম হচ্ছে সত্তর টাকা করে লিটার তবে দুধের দামটা এলাকাভেদে নির্ভর করবে কারো এলাকায় পঞ্চাশ টাকা হতে পারে বা কারো এলাকায় একশো টাকাও হতে পারে বা বেশিও হতে পারে তবে আমাদের এলাকায় সত্তর করে আমি দুধটা কিনি এরপর এসেন্স লেগেছে আমাদের হাফ চা চামচ পরিমাণ তার দামটা আমি দুই টাকা ধরেছি কেননা হাফ চামচের দামটা বের করা একটু টাফ তো যাই হোক আমাদের উপকরণের খরচ আসলো তাহলে ডিম সাতাশ টাকা চিনি চোদ্দো টাকা দুধ সত্তর টাকা ভ্যানিলা লাইসেন্স দুই টাকা এই উপকরণের খরচের টোটাল হচ্ছে এখানে আমি লিখে নিয়েছি সাতাশ চোদ্দো সত্তর দুই এর টোটাল হচ্ছে খরচটা একশো তেরো টাকা একশো টাকাটা হলো আমাদের পুডিং তৈরির উপকরণের খরচ এরপর প্যাকেজিংয়ের খরচটা আমি আসি সেটা আপনাদের সাথে শেয়ার করছি পুরিংগুলো যেহেতু আমি ওয়ান টাইম বক্সে বেক করেছি তো এই বক্সগুলো কিনে আমাকে নিয়ে আসতে হয়েছে তার জন্য এটার দাম অবশ্যই আমাকে ধরতে হবে পার পিস ওয়ান টাইম বক্সের দাম হচ্ছে পাঁচ টাকা করে তো চারটা বক্সের দাম এখানে লিখেছি বিশ টাকা এখন বলি উপকরণ প্লাস প্যাকেজিং ইকুয়াল খরচ একশো তেরো যোগ বিশ মোট একশো তেত্রিশ টাকা হচ্ছে পুডিং তৈরির উপকরণ আর হচ্ছে প্যাকেজিং খরচটা আমি ব্যাগের দামটা তাও বাদ দিয়েছি ব্যাগটা আমি ওইটা ধরি নি এরপর আনুষাঙ্গিক যেসব খরচ সেটা আমাদেরকে অবশ্যই ধরতে হবে আমি সব কিছুই কম কম করেই ধরেছি তো প্রথমে কারেন্ট বিল অবশ্যই আমাদেরকে ধরতে হবে কেননা আমরা পুডিংটা ওভেনে তৈরি করেছি যদি চুলাই করতাম সেক্ষেত্রে আমাদের গ্যাসের বিলটা ধরতে হতো এরপর দুধটা জাল করতে আমার যতটুকু গ্যাস অপচয় হয়েছে বা ক্যারামেল তৈরি করতে আমার যতটুকু চুলা ব্যবহার করেছি সেটার হিসাবটা আমি এখানে লিখে নিয়েছি পাঁচ টাকা তো একেবারেই কম ধরেছি আসলে এটা একজাক্ট তো ওইভাবে বলা যায় না তারপরেও বেশ টাইম নিয়ে আমি দুটা জাল করেছি তো এখানে আপনারা দশ টাকাও ধরতে পারেন আমি পাঁচ টাকায় ধরলাম মিনিমাম তো মোট আমাদের এসছে আনুষঙ্গিক খরচটা দশ যোগ পাঁচ ইকুয়াল পনেরো টাকা আনুষঙ্গিক খরচটা আমি ধরেছি এরপর আসি পারিশ্রমিক ও লভ্যাংশে আমি একটা কাজ করছি এর পারিশ্রমিকটা অবশ্যই আমাকে দিতে হবে কেননা আমার শ্রমের মূল্য আছে তো মোট খরচের একশো ভাগ পারিশ্রমিক নিতে পারেন অথবা পঞ্চাশ ভাগ পারিশ্রমিক নিতে পারেন লভ্যাংশের ক্ষেত্রেও একই কথা মোট খরচের একশো ভাগ লাভ নিতে পারেন বা পঞ্চাশ পার্সেন্ট নিতে পারেন আমি আমার খরচের একশো পার্সেন্ট পারিশ্রমিক ও লভ্যাংশ নিয়েছি তো যাই হোক সেটা পরে দেখাচ্ছি টোটাল আমাদের খরচটা এখন আমি আপনাদেরকে দেখাই একশো টাকা হচ্ছে আমাদের উপকরণের খরচ বিশ টাকা হচ্ছে আমাদের প্যাকেজিং খরচ আর পনেরো টাকা হচ্ছে আমাদের আনুষঙ্গিক খরচ ইকুয়াল একশো টাকা বা দেড়শো টাকা ধরলাম দুই টাকা এখানে বেশি ধরলাম একশো টাকা না ধরে দেড়শো টাকা ধরলাম মোট খরচ দেড়শো তবে সব জায়গায় বা সময় ক্ষেত্রে খরচটা এক আসবে না কেননা কোথাও দুধের দাম বেশি বা অন্যান্য উপকরণের দাম বেশি হতে পারে আবার কমও হতে পারে আমি শুধুমাত্র আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আমার খরচ বা লাভ বা পারিশ্রমিক যেটাই বলুন না কেন সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা সহজেই খরচটা বের করতে পারেন বা লাভটা বের করতে পারেন তো আমি আমার খরচের একশো পার্সেন্ট পারিশ্রমিক ও লভ্যাংশ নিয়েছি সেক্ষেত্রে এখানে পুডিংয়ের দাম এসেছে সাড়ে চারশো টাকা সাতশো গ্রাম পুডিংয়ের দা দাম এসেছে সাড়ে চারশো টাকা তো আমি আপনাদেরকে বলি প্রথমে আমাদেরকে খরচটা যোগ করতে হবে দেড়শো টাকা পারিশ্রমিক দেড়শো টাকা প্লাস লভ্যাংশ দেড়শো টাকা টোটাল সাড়ে চারশো টাকা হলো সাতশো গ্রাম পুডিংয়ের দাম তো আমি সাতশো গ্রাম পুডিং তৈরি করেছিলাম তবে আমি ডেলিভারি করেছি সাড়ে পাঁচশো গ্রাম ছোট যেগুলো ছিল দেড়শো গ্রামের সেটার দাম রেখেছিলাম একশো টাকা পার পিস আর বড়টার দাম রেখেছিলাম দেড়শো টাকা তো সাড়ে তিনশো টাকা নিয়েছিলাম তিনটা বক্সের দাম আর বাকি যে দেড়শো গ্রামের একটা ছিল সেটা আমরা বাসায় খেয়েছি আশা করছি বেসিক একটা ধারণা দিতে পেরেছি আপনাদেরকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ